অল্প স্বল্প দর্শক, গান আমরা সবাই ভালোবাসি, তাই না? আজ আমাদের অতিথি একজন গানের মানুষ, তিনি সঙ্গীত নিয়ে কাজ করেন, পাশাপাশি শব্দ নিয়ে খেলেন। হ্যাঁ দর্শক, আমাদের আজকের অতিথি সঙ্গীত পরিচালক শব্দ প্রকৌশলী রেজওয়ান সাজ্জাদ। চলুন কথা বলি আমাদের আজকের অতিথির সঙ্গে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। শুরুতে একটু পেছনের দিকে যেতে চাই, সঙ্গীতের সঙ্গে সখ্যতার শুরুর গল্পটা শুনবো, মানে পরিবারের কেউ কি সঙ্গীতে ছিলেন? না, আমার পরিবারের কেউই সঙ্গীতে ছিলেন না। আমার বাবা একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার, উনি এখন 88-এর দিকে আসলে আমার প্রথম মানে মিউজিকের যাত্রাটা শুরু, ঠিক এভাবে যে 88-এ আমার বাবা আমাকে একটা গিটার কিনে দেয়। আচ্ছা, সো আমি তাহলে মনে করি যে ওখান থেকে শুরু, অ্যান্ড আমার লার্নিং প্রসেস শুরু হয়। আমার ওই সময় টিচার ছিল নীলয়দা, নীলয়দার কাছে গিটার শিখেছি, হায়দার হোসেন ওনার কাছে গিটার, গিটার দিয়ে আমার আসলে সঙ্গীত জগতে আমার যাত্রাটা শুরু। 91-এ আমি ব্যান্ড করেছি, ফার্স্ট রেকর্ডিংয়ে আমি করেছি আমার ব্যান্ডের সাথেই, 93-তে। ওটা চারটা ইংলিশ গান ছিল যেটা পর রিলিজ আর করা হয়নি, কারণ তখন আমি গান নিয়ে যখন আমরা মুভ করছিলাম, ইংলিশ গান বাংলাদেশি কোনো ব্যান্ড, বাংলা দেশের কোনো ব্যান্ড ইংলিশ গান গাচ্ছে এটা কোনো প্রোডাকশন আসলে রিলিজ করেনি, তো আর ওটা রিলিজ করা হয়নি। কিন্তু পরে প্রফেশনালি মুভমেন্টটা আসে যখন আমাদের আমার ব্যান্ড সপ্তক 2001-এ বেস্ট ব্যান্ড অফ দ্য ইয়ার হয়, তখনই আসলে প্রথম অ্যালবাম, সেখান থেকে শুরু। আচ্ছা, এবার একটু রেকর্ডিং প্রসঙ্গে আসি। একটি গান তৈরির পিছনে শুধুমাত্র যে সুরকার, গীতিকার কিংবা শিল্পীর ভূমিকা থাকে তা কিন্তু নয়, আরও কিছু মানুষের পেছনে থাকে, যেমন যন্ত্রসঙ্গীত শিল্পী, রেকর্ডিং ইঞ্জিনিয়ার, সাউন্ড প্রডিউসার। তো আপনি কি মনে করেন যে এরা এদের যোগ্য সম্মান পাচ্ছে? এই বিষয় নিয়ে আমি সবসময় কথা বলছি, মানে স্পেশালি আমাদের, আমরা কিছু ফ্রেন্ডস, আমরা যারা এটা নিয়ে কথা সবসময় কথা বলে আসছি, একটা গানের পেছনে যারা টিম অফ মিউজিশিয়ানসরা কাজ করে তারাও কিন্তু ইনভলভ থাকে, একজন রেকর্ডিং ইঞ্জিনিয়ার ইনভলভ থাকে, একজন সাউন্ড প্রডিউসার ইনভলভ থাকে। কিন্তু দেখা যায় যখন একটা গান মার্কেটে আসে, প্রথম প্রায়োরিটি কিন্তু পাচ্ছে একজন সিঙ্গার, একজন গীতিকার এখন পাচ্ছে, গীতিকাররা পেত না, প্রথম প্রায়োরিটি পেত একজন সিঙ্গার, মিউজিক কম্পোজার যে খুব একটা পায় তা না, আর সুরকার মানে মিউজিশিয়ানস অ্যান্ড রেকর্ডিং ইঞ্জিনিয়ার বা মানে ব্যাকে যারা কাজ করছে তারা আসলে একেবারে, কিন্তু এই সিনারিওটা কিন্তু ছিল না। এটা কেন? কারণ নতুন প্রজন্ম কিন্তু আগ্রহ প্রকাশ করছে না, তারা প্রত্যেকে চাচ্ছে যে আমি মিউজিক ডিরেক্টর হব। কিন্তু মিউজিক ডিরেক্টর হওয়ার পেছনে কিন্তু অনেকগুলো ধাপ পার করতে হয়। অ্যাজ এ পার্সনলি আমি 11টা ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি, সো এগুলো কিন্তু আমি একদিনে হয়নি, আমার বেসিকটা শুরু হয়েছে গিটার দিয়ে, পরে কিন্তু আমি পিয়ানো, আদার অনেক ইনস্ট্রুমেন্টে পর্যায়ক্রমে কিন্তু আমি শিখতে হয়েছে, এখন তারপরে আমি একজন পরিমিত যে আমি কাজ করতে পারি। কিন্তু এখন কিন্তু সেটা না, এখন কী হচ্ছে, কারণ ওই যে ক্রেডিট লাইনটা পাচ্ছে না, তারা মনে করে যে আমি যদি গিটার বাজাই, আমি যদি ফ্লুট বাজাই বা ভায়োলিন বাজাই, আমার নাম তো আসবে না কোথাও, আমি যে বাজিয়েছি শুধু টাকা। কিন্তু মানে আমি বিশ্বাস করি না যে একজন শিল্পী শুধু টাকার জন্যই এই লাইনে আসে, কারণ এটা কিন্তু এখনও আমরা জানি আমাদের মিউজিক যে বলি, মিউজিক ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো হয়নি। এবার একটু আপনার শ্রেষ্ঠ সঙ্গীত নিয়ে কথা বলি। আপনার শ্রেষ্ঠ সঙ্গীতে আমরা ইতিমধ্যে বেশ কিছু জিঙ্গেল শুনেছি, এর মধ্যে আপনার নিজের কাছে সবচেয়ে পছন্দের কাজ কোনটি এবং কেন? সম্প্রতি আমি প্রথম আলোর জন্য একটা কাজ করেছিলাম, একটা ডকুমেন্টারি ছিল বনমায়া, মানে ইট ওয়াজ মাই ওয়ান অফ মাই ফেভারিট কম্পোজিশন, অ্যান্ড ওটা আমার প্রাপ্তিটার জায়গাটা বলি, মানে আমি যেটা আমার কাছে ভালো লাগেছে, আমি পরে কমেন্টসগুলোতে প্রথম আলো কমেন্টস ওখানে লেখা হয়েছিল যে প্রথম আলো স্টক মিউজিক দিয়ে কাজ করছে, মানে মানুষ বিশ্বাসই করেনি যে এটা কম্পোজ করা বাংলাদেশে কেউ করতে পারে, মনে করেছে বাইরে কোনো অর্কেস্ট্রেশন টিম বোধ হয় এটা করেছে। বাট এটা অনেস্টলি স্পিকিং, আমি, আমার সাথে রিপন ছিল, প্রবর রিপন, ও আমাকে হেল্প করেছে প্রজেক্টটাতে, আমরা কিন্তু সম্পূর্ণ অ্যাকোস্টিক করেছিলাম, এটা আমার একটা খুব পছন্দের কাজ। আর জি সিরিজ থেকে আরেকটা গান এসেছে যেটার কণ্ঠ দিয়েছে তাহমিন আফরিন, সুর আমি করেছি, মিউজিক অ্যারেঞ্জমেন্টও আমার করা। আর রেজার্ভেশন থেকে এসেছে অনি গিয়েছে, ওটা ছিল মোহনা এই গানটার নাম। এছাড়াও আরও তিনটা গান এসেছে, আমি ও আরেকটা কথা বলি, আমি কিন্তু আমার একটা পার্সোনাল, আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে বেসিক্যালি আমি, এটা আমি বলতেছি যে বাংলাদেশে আমি মনে হয় সব প্রথম যে ধারাবাহিকভাবে অডিও মিউজিক প্রোডাকশন টিউটোরিয়াল আমি দিচ্ছি সেখানে, আমার নিজস্ব একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে রেজওয়ান সাজ্জাদ, সেখানে আমি গানও আপলোড করেছি, ওখানেও আমার তিনটা গান এসেছে। বোঝা যাচ্ছে আপনার বেশ ব্যস্ততার সময় চলছে। এবার একটু চলচ্চিত্র প্রসঙ্গে আসি, কোন ধরনের চলচ্চিত্রে কাজ করতে চান? নিশ্চয়ই কাজ করার ইচ্ছে আছে চলচ্চিত্রে? অবশ্যই, এখন ব্যাপারটা হচ্ছে একজন পুরো, যখন আমাদের বাংলাদেশের মিউজিকটাকে ইন্ডাস্ট্রি লেভেলে যদি নিতে হয় তাহলে চলচ্চিত্র গ্রোথটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি আমাদের পাশের দেশে দেখি, যেহেতু আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট কিন্তু মুভি বেসড,
ফিল্ম। তো আমাদের দেশে চলচ্চিত্র এখন অনেক ভালো চলচ্চিত্র আসছেন, ভালো কাজ হচ্ছে এবং ভালো ভালো গান পাচ্ছে। স্পেশালি আমি কিছুদিন আগে একটা নেটফ্লিক্সে একটা মুভি দেখেছি, চলচ্চিত্র দেখেছি, ইট ওয়াজ গ্রেট। মানে অনেক এক্সপেরিমেন্টাল মিউজিক হয়েছে। আমি চলচ্চিত্রে কাজ করতে চাইও তো এক্সপেরিমেন্টাল কাজ যেগুলো থাকবে। তবে আমার কিন্তু বেসিক ইন্টারেস্ট কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে, মানে মিউজিকের ফিল্মের পেছনে যে ব্যাকগ্রাউন্ড স্কোর থাকে, তো ওটা তা করার কাজ করার আগ্রহ আছে। শব্দ প্রকৌশলী হিসেবে আপনার আদর্শের জায়গায় কে আছেন বাংলাদেশে? অনেক বাংলাদেশে যদি আমি বলি, সেটা হচ্ছে মবিন ভাই প্রথমে আসবে, মাসুদ ভাই, চারু ভাই, দূরে ভাই, আনিস ভাই, এরা এদের কাছ থেকে অনেক কিছু শিখ। আসলে মবিন ভাইকে আমি পাইনি, কিন্তু মাসুদ ভাই, আনিস ভাই, দূরে ভাই, এদের কাছ থেকে আমি অনেক ইন্সপিরেশন পেয়েছি, হ্যাঁ কাজ করো এটাই। আর বাইরে অ্যান্ড্রো শেফ, তারপরে এদের, এটা ভালো লাগে। আপনার পরিবার আপনার এই পেশাকে কীভাবে দেখছে? আমার বাবা একজন ইঞ্জিনিয়ার ছিলেন, বলেছি সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু উনি কিন্তু চাইতেন যে ওনার ছেলে একজন সঙ্গীত পরিচালক হোক বা সঙ্গীত লাইনে থাকুক। এটা কিন্তু একটা অনেক বড় ব্যাপার। আমি জানি না আমার বাবা কী চিন্তা করে এই ডিসিশনটা সে নিয়েছেন। আমার পরিবারে কিন্তু কেউ এইটার সাথে রিলেটেড না। আমার মা বা আমার নানি বাড়ির মানুষরা কালচারাল, কিন্তু হ্যাঁ গান গাইতেন, আমার আম্মা ছোট হালকা পাতলা গান গাইতেন, বাট নট আ প্রফেশনালি। বাট আমার বাবা চাইতো যে হ্যাঁ, এবং স্পেশালি আমার মনে আছে স্টার প্লাসে একটা ইয়ানির একটা কনসার্ট দেখাইছিল অনেক আগে, এটা মোস্ট প্রবাবলি 91 এরকম হবে। ওইটা দেখার পর আমার বাবা বলতো যে না, আমার ছেলে ইয়ানির মতো মিউজিক করবে, বা যদিও সেটা হয় নাই তার, এই এটা ছিল। কিন্তু এখন আসলে পরিবারের সাপোর্ট অবশ্যই আছে, সাপোর্ট না থাকলে আমি কাজ করতে পারতাম না। আচ্ছা, এবারে আমাদের একটা সেগমেন্ট আছে যেখানে আপনাকে আমি পাঁচটি প্রশ্ন করব, চটপট আপনাকে উত্তর দিতে হবে ঝটপট। এখন পর্যন্ত ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন কোনটি? এখন পর্যন্ত আমার কাছে ক্যারিয়ার সবচেয়ে বড় অর্জন, আমি যে গানগুলো কম্পোজিশন করেছি সেগুলোর মধ্যে মেক্কান আছে, প্রথম আলোর দুটা কাজ করেছি, দুটো কাজই আমার কাছে খুব মানে আকর্ষণীয়। আমি আমার ব্যান্ড বেস্ট ব্যান্ড অফ দ্য ইয়ার হয়েছে। যে সঙ্গীত পরিচালক বা সঙ্গীত শিল্পীর সঙ্গে আপনি কাজ করতে চান কিন্তু এখনো করা হয়নি? এআর রহমান, নো ডাউট, কজ আমার কাছে মনে হয় তার সাথে কাজ করলে আমি নিজে অনেক কিছু শিখতে পারবো আর অনেক কিছু দেখতে পারবো যেটা এখনো অদেখা। আচ্ছা, আর সঙ্গীত শিল্পী? সঙ্গীত শিল্পী আমি সবার আগে আমার বাংলাদেশের কথা বলবো, রুনা লালা। কোন ধারার সঙ্গীতে এখনো কাজ করা হয়নি অথচ ইচ্ছে আছে? আমার খুব ইচ্ছা আছে, যেটা আমি সব সময় বলি, আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশের মানুষ যদি ফোক গান, ফোক ইট মিনস আমি এখন যে মডার্ন ফোকগুলো হচ্ছে আমি সেটাকে বলছি না, আমি বলছি বাউল সঙ্গীত, মানে একদম লিটারালি যেটা বাউল মিউজিক, লাইক ওদের মতো করেই যদি খালি একটু মডার্ন টাচ থাকে, সেটা যদি আমরা করতে পারি ঠিক মতো, আমার কেন জানি মনে হয় এটাই আমাদের বাংলা গানকে ইন্টারন্যাশনাল লেভেলে নিয়ে যাওয়ার জন্য এই একটা টাইপ ইনাফ। কারণ এটা আমাদের, এটা আমরা, এটাই আমরা। সো এটাই আমার কাছে মনে হয় যে এটা একটা চান্স, মানে ওইটা নিয়ে আমার কাজ করার অনেক ইচ্ছা, কিন্তু ওটা ডিফিকাল্ট, আমি ওটার জন্য পৃষ্ঠপোষকতা লাগবে আমার। আচ্ছা, ধরুন আপনাকে সুযোগ দেয়া হলো বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রির কোনো একটি দিক পরিবর্তন করতে পারবেন, আপনি কোনটি করবেন? প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে মানুষ যে গান দেখছে, এই গান দেখার টাইপটাকে চেঞ্জ করতে চাই। আমি চাই গান আসলে শোনার বিষয়, কারণ আপনি যদি খেয়াল করেন, আপনি আপনি যদি লোকাল বাসে চলাফেরা করেন, আপনি যদি খেয়াল করেন, মানুষ কিন্তু সবাই হেডফোন দিয়ে কিন্তু গানই শুনছে, কৌতুক কিন্তু শুনছে না বা নাটক দেখ শুনছে না, গান শুনে। তার মানে মানুষের ভেতরে কিন্তু এখনও গান শোনার প্রবণতাটাও আছে। এই যে আমরা গান দেখার যে প্রবণতাটা তৈরি করছি না, এটা কিন্তু আলটিমেটলি গানের যে স্থায়িত্বকাল নষ্ট হচ্ছে, অনেক জায়গাতে আমরা অনেক আলোচনা করি, এটা কিন্তু সম্পূর্ণ আমার 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 চিন্তা যে গান কেন স্থায়িত্বকাল হারাচ্ছে। তার আমার কাছে মনে হয় মিউজিক ভিডিওস। আপনার টিউটোরিয়াল তো অনেকেই দেখে শিখছেন, আপনি কার কাছ থেকে শিখেছেন? মাসুদ ভাই, দূরে ভাই এবং আনিস ভাইয়ের কাছ থেকে অনেক কিছু ওনারা আমাকে আর্লি স্টেজে হেল্প করেছে। আর একজনের নাম একদম না বললেই না, যদিও সে আমার ফ্রেন্ড, সেটা হচ্ছে জুয়েল মোর্শেদ। আর এখন আমি যে ভিডিওগুলো দেখি যেগুলো থেকে প্রবলেমস ফেস করি, অ্যালেন পারসন, অ্যান্ড্রো শেফ, এদেরকে ফলো করছি। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। বিনোদন সারাদিন এসে আমাদেরকে সময় দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, মাছরাঙ্গা টিভিকে অনেক ধন্যবাদ।